একদিকে যখন দিকে দিকে আবাস দুর্নীতির বিষয়টি সামনে আসছে ঠিক তখনই কোথাও কি শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘরটাই আলগা হচ্ছে। খড়গপুরের পর এবার মেদিনীপুর, তৃণমূলের সংসারে ফের কোন্দলের আগুন। মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে এবার ক্ষোভ। অভিষেকের দ্বারস্থ মেদিনীপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় কোন্দলে জেরবার ঘাসফুল শিবির। লাগাম টানা যাচ্ছে না তৃণমূলের অন্দরের দ্বন্দ্বে। পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে ততই বেআব্রু হচ্ছে শাসকের কোন্দল। কেশপুরে তৃণমূলের কোন্দল মেটাতে যখন নাজেহাল পরিস্থিতি ঘাসফুল শিবিরের, তখন গোদের ওপর বিস্ফোরণ খড়গপুর সহ মেদিনীপুর। দিন কয়েক আগেই খড়গপুর পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের কাউন্সিলররা। তার রেশ কাটতে না কাটতেই এবার তৃণমূল কাউন্সিলরদের কোপের মুখে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। টোটাল আছে 14 জন, তার মধ্যে 11 জন আমরা সই করে আমাদের যা অভিযোগ ছিল, আমাদের যে বৈষম্য দেখা গিয়েছিল কাউন্সিলরদের মধ্যে, সেটা আমরা লিখিতভাবে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা সেটা লিখিতভাবে জানিয়েছি। যদিও বিষয়টি এড়িয়ে গিয়েছেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান। আমি জানি না, অভিযোগ নিয়ে আমার কোনো বক্তব্য নেই, আমি সবাইকে নিয়েই কাজ করতে চাই এবং সবাই সহযোগিতাই করছেন পৌরসভা পরিচালনার ক্ষেত্রে। সূত্রের খবর, তৃণমূল বিধায়ক জুন মালিয়া অনুগামী বলে পরিচিত মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে দীর্ঘদিনের বিবাদ জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরার অনুগামী কাউন্সিলরদের। তৃণমূলের কোন্দল বারবার প্রকাশ্যে আসায় তৃণমূলকে একহাত নিয়েছে বিজেপি। আমাদের কাছে তারা অনেকবারই জানিয়েছিল, তো আমরা চেষ্টা করেছিলাম যে যাতে যেখানে যেখানে তাদের মতপার্থক্য আছে সেটা যাতে মিটিয়ে যায়। তারা মনে করে যে জেলা নেতৃত্ব তাদের এই মতপার্থক্যটা মিটিয়ে দিতে পারছে না, ফলে তারা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ করেছে। মেদিনীপুর পৌরসভা একটা ঐতিহ্যমণ্ডিত পৌরসভা, সেখানেও ডামাডোল পরিস্থিতি চলছে। এই কাটমানি সরকার যাওয়ার সময় এসছে, এরা গোষ্ঠীদ্বন্দ্ব কাটমানি আর তোলা তুলেই এই দলটা শেষ হবে। পুরো ভোট কাটতে না কাটতেই তৃণমূল পরিচালিত একের পর এক পুরসভায় কোন্দলের কাঁটা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে অস্বস্তিতে ঘাসফুল শিবির। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।